আজকের সাবজেক্ট হচ্ছে রয়্যালটি। কি বললাম এটা বল? রয়্যালটি। এই রয়্যালটি জিনিসটা এই যে এটাকে বলা হয় স্বত্ব ভাড়া, নত স তয়ে তয়ে বয়ে না কি একটা বানান আছে বুঝলি। স্বত্ব ভাড়া মানে হচ্ছে আমি একজন একজন ল্যান্ডলর্ড আছে, হ্যাঁ একজন ল্যান্ডলর্ড, তার একটা জমি আছে, শুনে নে, তার একটা এই জমির তলায় কি পাওয়া গেল, কয়লা, তলায় এরকম কয়লা পাওয়া গেল, ওপেন পিট মাইনিং, এখানে কয়লা, এখানে পুরো কয়লা ভরে গেছে। তাহলে ল্যান্ডলর্ডের একটা জমি আছে, সেখানে প্রচুর কয়লা পাওয়া গেল, আর এই কয়লাগুলোকে তুললো আর একটা দল লোক, কয়লাগুলো উঠলো, কনভেয়ার বেল্টে লাগালো, লাগিয়ে কয়লা উঠলো, রাইট কিরম? এই যেটা তুললো সেই লোকটা হচ্ছে লিজি, এলই এস ডবল ই, এরকম কিছু নাম আছে, এলই এ এস ই, এলই এ এস ডবল, এলই এ এস ডবল ই, লিজি। তাহলে এই লোকটা ছিল লিজি আর এই লোকটা ছিল বড় লোক, সে একটু মোটাসোটা, চোখে চশমা টশমা পরে বসে বসে থাকে, ভাই আমার জমি আছে, আর এ কি করেছে বলো, এই জমিটা লিজ নিয়ে, তাহলে লিজি একটা ল্যান্ডলর্ড একটা, এদের মধ্যে কি হবে, চুক্তি হবে তো, যে ভাই আমার জমিতে তুমি কয়লা তুলে কি কয়লা তুলে নিয়ে কি বিক্রি করে দেবে, কিছু তো দিবে আমাকে, ইউ সে ইউ হ্যাভ টু পে সামথিং, তো ক্যা দিয়ে গায়, তো এর এই কয়লা তোলার সময় এ ওকে কি দেবে বলো, আয়নার দেবে, কি দেবে, আয়নার মানে কি, রাইট, হ্যাঁ ইন্ডিয়ান রুপিস, আইন, আইন মানে ইন, আইন মানে ইন্ডিয়া, সারা পৃথিবীতে আইন কথাটা মানে কি ইন্ডিয়া, হ্যাঁ তো এ টাকা দেবে, এই যে গল্পটা, এই যে টাকাটা দিল, এটার মেথডিক্যাল নাম, যেমন ধর ঘর ভাড়া দিলে আমরা দিলাম রেন্ট, তুই চাকরি করতে গেছিস যে টাকা দেয় তাকে স্যালারি বলে, তাই কি না, তেমনি এই যে টাকাটা আমার প্রপার্টি ইউজ করার জন্য তোমাকে দিলাম, তুমি সেটাকে ইউজ করেছো, এই গল্পটাকে আমরা বলি রয়্যালটি, এটাকে বলি রয়্যালটি। কেমন লাগলো বল, হ্যাঁ তাহলে একটা ছোটো করে হাততালি হয়ে যাক। তাহলে এই যে একে টাকাটা দেবে তার জন্য একটা কি হবে, একটা কন্ট্রাক্ট হওয়া চাই, একটা কি হয় বলো, একটা কন্ট্রাক্ট হতে হবে, তো যেমন তেমন টাকা দেবো বললে হয় নাকি, এই কন্ট্রাক্টে কতগুলো ক্লজ আছে, একটা ক্লজকে বলি মিনিমাম রেন্ট, কি বললাম মিনিমাম রেন্ট মানে কি, একটু আর বেশি বলা দরকার নেই, কম করে বলি যে মিনিমাম মেবি 2 লাখ রুপিস আমাকে দিতে হবে, মিনিমাম 2 লাখ রুপিস দিতে হবে, ওয়েদার ইয়োর প্রোডাকশান ইজ, ইফ ইয়োর প্রোডাকশান ইজ লেস দ্যান দ্য, আচ্ছা তার আগে মিনিমাম রেন্টের আগেও তো একটা অ্যাট দ্য রেট থাকবে, সাপোজ অ্যাট দ্য রেট 100 টাকা পার টন অফ কোল রেস্ট, তাহলে একটা একটা ব্যাপার বোঝা গেল যে আমার রয়্যালটি রেট আছে, কি আছে রয়্যালটি রেট, কি আছে বল, রয়্যালটি রেট, আর ভালো করে বলো, রয়্যালটি রেট, জোরে বল, রয়্যালটি রেট, রয়্যালটির একটা রেট থাকবে নিশ্চয়ই, হ্যাঁ এই রয়্যালটি রেটের সঙ্গে আমার কোয়ান্টিটি দিয়ে গুণ করব, তাহলে আমি জানতে পারি যাবো কত টাকা কত হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছিল মিনিমাম রেট, এক্ষুনি বলেছি আমি মিনিমাম রেট ইজ নাথিং বাট অ্যাকচুয়াল রয়্যালটি যদি কম হয়, ইউ হ্যাভ টু পে সাম পার্টিকুলার অ্যামাউন্ট, মিনিমাম অ্যামাউন্ট, দ্যাট ইজ মিনিমাম রেট, কেমন বেশি বুদ্ধি লাগে। 3 নম্বর হচ্ছে শর্ট ওয়াকিং, একদম অন্যরকম আলোচনা করছি আজকে, কি বললাম, ও এস ডাব্লিউ বলে বুঝবি না তোরা, না বল শর্ট ওয়াকিং, আর শর্ট ওয়াকিং কথাটা আমার বোঝানোর দরকার নেই, আরে ইউর ওয়াকিং ইজ শর্ট, ইউর ওয়াকিং ইজ শর্ট, রাইট, সাপোজ তুমি, তোমাকে বলা হয়েছিল যে যদি 100 টাকা করে পার টন হয় তাহলে 2000 টন তুললে তোমার 2 লাখ হয় নাকি, একদম ঠিক বলছি, তাহলে তুমি 2000 টনের কম তুললে শর্ট ওয়াকিং হয়ে গেল, ঠিক কি না, কেমন গল্প দিলাম বলো দাদির করে, 2000 টনের কম তুললে আমি শর্ট ওয়াকিং হয়ে গেছে, তাহলে শর্ট ওয়াকিং ইজ দ্যাট অ্যামাউন্ট যে আমি মিনিমাম রেন্ট থেকে অ্যাকচুয়ালিটি যেটা শর্ট হয়, অ্যাকচুয়ালিটি যদি কম হয়, ইফ 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 অ্যাকচুয়াল রয়্যালটি, অ্যাকচুয়াল রয়্যালটি, হ্যাঁ এটা লেস দ্যান 2 লাখ টাকা এমআর মিনিমাম রেন্টের থেকে কম হলে, তাই কি না, আমাদের এর তাহলে আমি বললো শর্ট ওয়াকিং হয়েছে, আবার শর্ট ওয়াকিং হওয়া তো ওখানে একটা কোয়েশ্চেন হয়েছিল যে শর্ট ওয়াকিং হলেও আমাকে ইউ হ্যাভ টু পে 2 লাখ, সো ইউ হ্যাভ পেইড এক্সেস, ইউ হ্যাভ পেইড এক্সেস, তো কেউ নেই যে এই টাকাটা যখন আমি অ্যাকচুয়াল প্রোডাকশানটা বাড়াতে পারবো তখন আমাকে এটা অ্যাডজাস্ট করার সময় দেবে,
সো আমরা এটাকে বলবো এসডব্লিউ রিকুইপমেন্ট। কি বললাম? এসডব্লিউ রিকুইপমেন্ট। রিকুইপমেন্ট কথাটা মানে হচ্ছে দ্যাট ইজ অ্যাডজাস্টমেন্ট অ্যালাউড। কি বললাম? অ্যাডজাস্টমেন্ট অ্যালাউড। অ্যাডজাস্টমেন্ট অ্যালাউড অ্যালাউড হোয়েন হোয়েন প্রোডাকশন ইজ মোর দ্যান এমআর। ওকে, হোয়েন অ্যাকচুয়াল রয়্যালটি অ্যাকচুয়াল রয়্যালটি বিকামস মোর দেন মিনিমাম সে মিনিমাম রেট সে জাদা আগে রুপিয়া হ্যায় তোমার হাত তো পহলে তুমি তো এক্সচেঞ্জ দিয়ে দিয়া না আবি কে করেগা কুছ অ্যাডজাস্ট করেগা অ্যাডজাস্ট করকে রুপিয়া তুমি দিয়া যায়গা বাট ইট উইল নেভার গো বিলো টু ল্যাখ পাক্কা না দিস ফোর আইটেমস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট রিকুইপমেন্ট যখন হবে তখন কিন্তু তোমাকে কিছু একটা টাইম ফ্রেম দিয়ে দেবে এই নয় তো টাইম ফ্রেম রিকুইপমেন্ট টাইমটা কীরকম দিতে পারে এর যে টাইম ব্যাপারটা থাকবে সেটা বলতে পারে উইদিন ফাইভ ইয়ার্স উইদিন ফার্স্ট ফাইভ ইয়ার্স উইদিন ফার্স্ট ফাইভ ইয়ার্স বল সকতা অর বল সকতা উইদিন টু ইয়ার্স ইন হুইচ ইয়ার ইট অকার্স। কি বললো? উইদিন থ্রি ইয়ার্স। আমি থ্রি ইয়ার্স করে দিলাম ইন হুইচ এসডব্লিউ অকার্স। পাক্কা? মানে আগার 2010 সালে এসডব্লিউ হয়েছে এই শর্টকিং হয়েছে তো তিন বছর মানে কি 11 12 13 উইদিন বলেছি না কি উইদিন বলেছি না উইদিন বলে দশেরটা হবে 12 সালে যদি হয়েছে তাহলে 13 14 15 এরকম আছে তো 11 সালেরটা হলে কোথায় হবে 14 না 11 সালে 13 উইদিন বলেছে উইদিন থ্রি ইয়ার্স মানে ওটাকে ধরে 11 12 13 তাহলে এখানে হলে কোথায় হবে 14 14 একে আমি নাম দিয়েছিলাম বালি ব্রিজ। কি নাম দিয়েছি বল? বালি ব্রিজের মতো দেখতে হবে। পাক্কা? হ্যাঁ, এটা একটা টাইম ফ্রেম হতে পারে আর এটা একটা টাইম ফ্রেম হতে পারে। এই কনসেপচুয়াল ইজ ওকে, এটাকে আমরা কনসেপ্ট পেজ বলে নাম দিলাম। অ্যান্ড ইফ দ্যাট লিজি ফেলস টু অ্যাডজাস্ট উইদিন দ্যাট স্টিপুলেটেড পিরিয়ড ইউ উইল নট বি অ্যালাউড ফার্দার। আর দেওয়া হবে না, তখন কী হয়ে যাবে? তখন আমরা বলি এসডব্লিউ ল্যাপস। কী বলি? এসডব্লিউ ল্যাপস। পাক্কা? তখন আমরা কী বলি? এটাকে বলি এসডব্লিউ ল্যাপস। মানে টাকাটা আমি আর ইয়ে করতে পারবো না, তার মানে প্রফিট ওল্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে এফেক্ট পড়ে যাবে। পাক্কা? এবার আমরা পড়বো যেটা, যে এর অ্যাকাউন্টিং পার্ট কী হয়।